आशा करी सकलेई भालो आছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাকে শুনছেন আপনি আমি জানি না আপনার কাছে এই ভিডিওটি কবে নাগাদ পৌঁছায় আমি আজকে যে ভিডিও করছি আজকে তারিখটা হচ্ছে 2022 সালের 27 এপ্রিল আচ্ছা আমি আসলে কথা বলতে চাচ্ছি যে আসলে টাকা ছাড়া কি ঘোরা যায় কিনা টাকা ছাড়া কি ভ্রমণ করা যায় কিনা অনেকে ভাববেন যে টাকা ছাড়া কি কখনো ভ্রমণ করা সম্ভব অনেকের মনেই ভাবনা বা অনেকেই দেখলাম যে এই রিলেটেড ভিডিও আসলে নেই যে আমাদের যে যারা ভ্রমণ পিপাসু মানুষ আছে তারা যে আসলে ঘুরতে পারে টাকা ছাড়া এরকম আসলেই কোনো ভিডিও নেই যে টাকা ছাড়া কিভাবে ঘোরা সম্ভব টাকা ছাড়া কি কোনোদিন ঘোরা সম্ভব টাকা ছাড়া কি আসলেই ঘোরা সম্ভব এটাই কিন্তু আসলে আমাদের বড় অন্তরায় আমাদের অনেকেরই কিন্তু ইচ্ছা করে নানান জায়গায় ঘুরে বেড়ানোর জন্য আজকে এখানে তো কালকে ওখানে এভাবেই কিন্তু আমাদের ঘুরতে ইচ্ছা করে কিন্তু আমাদের মূল সমস্যাটা হয় হচ্ছে টাকা আসলে আমি আপনাকে বলবো না হ্যাঁ এটা এমন একজন মানুষের কিছু কথা যে আপনি ওনার কথাগুলো যদি একটু খেয়াল করেন এবং নিজের বিবেক বুদ্ধিটাকে যদি আপনি একটু কাজে লাগান তাহলে আপনি অবশ্যই টাকা ছাড়া সমগ্র পৃথিবী ঘুরতে পারবেন টাকা ছাড়া একটা পয়সাও আপনার লাগবে না হ্যান্ড ক্যাশ টাকার ব্যবস্থা হয়ে যাবে কারণ আপনি যদি আপনি মন থেকে চাইতে হবে আপনার আপনাকে যদি আপনি যদি মন থেকে চান যে না আমি সমগ্র পৃথিবী ঘুরে দেখতে চাই তাহলে আপনি শিওর থাকেন আপনি সেটা পারবেন শুধুমাত্র নিজের স্বপ্নটাকে ফোকাস করেন যে আমি আসলেই ঘুরতে চাচ্ছি একদম মন থেকে চান এবং মনের মধ্যে যথেষ্ট সাহস সঞ্চয় করেন তাহলে আপনি টাকা ছাড়া সমগ্র পৃথিবী ঘুরতে পারবেন আমি আপনাকে প্রমিস করলাম যে আপনি আসলেই পারবেন যদি আপনার সেই সাহসটা থাকে এবং আপনি যদি পরিশ্রমী মানুষ হন আচ্ছা যাই হোক এত কথা না বলে আমি শুরু করি দেখুন আমি এখন একটি আপনাদেরকে বই দেখাচ্ছি বইটির নাম হচ্ছে ভবগুড়ে শাস্ত্র এটার লেখক হচ্ছে রাহুল সাংकृत्यायन বইটির নাম হচ্ছে ভবগুড়ে শাস্ত্র বইটির লেখক হচ্ছে রাহুল সাংकृत्यायन মোটামুটি বইটি কত পেজ দেখুন অনেক কথাই আছে বইটি মোটামুটি 155 পেজে মোটামুটি এন্ডিং আচ্ছা যাই হোক এই যে যে পেজগুলো আছে না এই যে যে পেজগুলো এই পেজগুলোতে যে আপনি কত ধরনের মোটিভেট বলেন এবং পৃথিবীটাকে কিভাবে আপনি ঘুরে দেখতে পারেন এটার জন্য যে কত কিছু এখানে আছে এটা আপনি আসলে ভাবতেও পারেন না ভাবার বাহিরে যে এই বইটাতে কত কি আছে এই বইটাতে রাহুল সাংकृत्यायन বলেছে কি আমার বিবেচনায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বস্তু হলো ভবগুড়েমি মানে যারা এই ঘোরাঘুরিকেই জীবন দিয়ে দিয়েছে আমার জীবনের বা আমার বিবেচনায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বস্তু হলো ভবগুড়েমি ভবগুড়ের চেয়ে ব্যক্তি ও সমাজের হিতকারী আর কেউ হতে পারে না ভবগুড়ের চেয়ে কারণ আপনি যখন নানান দেশ বিদেশ ঘুরবেন আপনি আজকে এক দেশে আছেন কালকে আরেক দেশে যাবেন আপনি কিন্তু বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে পরিচয় হচ্ছেন এবং আপনি আপনার দেশকে কখন মনে হবে জানেন যে আপনি আপনার দেশকে সত্যি ভালোবাসেন আপনি যখন আপনার নিজের দেশ ত্যাগ করবেন নিজের দেশ ছেড়ে অন্য কোনো একটা দেশে যাবেন তখন আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি আপনার নিজের দেশকে কতটা ভালোবাসেন ওনার আরেকটি কথা আমি বলছি রাহুল সাংकृत्यायনের যে ভবগুড়ে হওয়া মানুষের পক্ষে পরম সৌভাগ্যের কথা এই পন্থা আত্মকেন্দ্রিক ব্যক্তিকে মৃত্যুর পরে কোনো কাল্পনিক স্বর্গের প্রলোভন দেখায় না কারণ আপনি যখন ঘোরাঘুরির মধ্যে থাকবেন আপনি বুঝে যাবেন যে এই পৃথিবীটাই আসলে স্বর্গ আমার অন্য কোনো স্বর্গের প্রয়োজন নাই বা আমার অন্য কোনো কিছুর প্রয়োজন নাই আমি পৃথিবীটাই আমার কাছে স্বর্গ আমি এই স্বর্গটাকেই আমি ঘুরে দেখতে চাই এরকমটা उनी आरेकटा ब्यापार बोलेछेन जे आसले आमरा जतटा भाबी जे एई पृथिबीर बाहिरे बाधा ना जत जे आपनि पृथिबी जदि घुरते बेर हन एई पृथिबीर बाहिरे आपनि जतटा ना बाधा पाबेन तार चेये अनेक बेशी बाधा पाबेन आपनार निजेर मने। आपनार निजेर मनेर भितर हच्छे बाधार माने सबकिछु, बाहिरे बाधा नेই तो, सब बाधा आपनार मनेर भितरे। आपनार मन थेके जदि आपनि एटा त्याग करते पारेन যেমন উনি বলেছে যে গৃহ কার্য নানা জঞ্জালা, যে আসলে এই ঘরের কর্মগুলোই হচ্ছে নানা জঞ্জালা, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত ব্যাপার যে আপনার মানুষের মনের বাধাটাই হচ্ছে আসলে বড়, মানুষের মনের বাধাটাই হচ্ছে বড়। দেখুন শঙ্করাচার্যের একটা খুব সুন্দর কথা আছে যে নিঃসৃ গুণ্যে পথি বিচরত কুবিধি কু নিষেধ। কথাটার মানে হচ্ছে এরকম যে নিজের গুণে একটা পথিক বিচরণ করে, সে কোনো বিধিনিষেধ মানে না, কোনো বাধা বিপত্তি কোনো কিছু মানে না, সে নিজের গুণে সব বিচরণ করে, নিজের গুণে বিচরণ করে। এখন আপনারা হয়তো ভাবছেন যে আপনারা শুনতে এসেছেন যে আমি কিভাবে টাকা ছাড়া ঘুরতে পারি, তার আগে আমি আপনাদের এগুলো বলছি। আমি প্রত্যেকটা মানুষকে বলবো যে যে এই বইটি পড়েননি, বইটি যে কোনোভাবে বইটি পড়ে ফেলুন, যে কোনোভাবে বইটি পড়ে ফেলুন। এই বইটি আপনি যদি পড়া শেষ করতে পারেন, তারপরে যদি আপনার মনে হয় যে না এই পৃথিবীতে আসলে টাকা ছাড়া ঘোরা সম্ভব না, তাহলে আমি বলবো এটা আমি আমার নিজের ব্যর্থতা হিসেবে দেখব যে আসলে আপনাকে বইটিকে আপনাকে কোনো কাজে দিয়েছে বা দেয়নি। এই বইটিকে আমি মনে করি যে প্রত্যেক ভবগুড়ে যারা ভ্রমণ পিপাসু মানুষ এই বইটা অবশ্য পাঠ্য হওয়া উচিত, এই বইটা অবশ্য পাঠ্য হওয়া উচিত। আপনারা অনেকে বলতে পারেন বা আপনারা অনেকে ভাবতে পারেন আমি নিজের ফেস দেখিয়ে ভিডিও করছি না কেন, আমি নিজেও জানি না। আমি চাচ্ছি যাতে নিজেকে হাইড করে অনেকটা করা যায়, কারণ ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। আমি চাচ্ছি না অন্য বাকি কিছু বলতে। তো এখন কথা হচ্ছে যে আপনি আসলে কি করতে পারেন, হ্যাঁ, যে আপনি আসলে কি করতে পারেন যে যাতে করে আপনি ফ্রিতে ঘুরতে পারেন, যে আপনি টাকা ছাড়া কিভাবে আপনি ঘুরতে পারেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি ভবগুড়ে হতে চান আপনাকে কিছু কিছু ব্যাপার বুঝতে হবে। যেমন আপনার একটা নির্দিষ্ট একটা বয়স হওয়াটা অনেকটা প্রয়োজন, আপনি নিজে স্বাবলম্বী যাতে হতে পারেন এরকম একটা ব্যাপার, এটাই হচ্ছে মূলত মেইন ব্যাপার। আপনি যদি গান বাজনা পারেন তাহলে এটা হচ্ছে সবচেয়ে ভালো, এটা হচ্ছে সবচেয়ে ভালো যদি আপনি গান বাজনা পারেন, কারণ আপনি গান বাজনা দিয়ে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো জায়গায় আপনি যে কোনো দেশে যে কোনো জায়গায় আপনি খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারবেন। যেমন দেখুন একটা কথা উনি বলছে শিল্প ও কলা, এটি যদি আপনি একটু দেখুন বইটা, যে ভবগুড়ের স্বাবলম্বী হবার পক্ষে উপযুক্ত কিছু উপায়ের বিষয়ে বলছি। ক্ষৌরকর্ম, ক্ষৌরকর্ম মানে হচ্ছে আপনার নাপিত, মানে আপনি অন্যজনের চুল যদি কেটে যান, এটা আপনার কাছে হাস্যকর মনে হতে পারে, বাট এটা সত্যি, আপনি এটা পারেন। আপনার এটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যে আপনি এই বৃত্তিটা নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন, কারণ আপনি শুধুমাত্র আপনার নিজের জীবন চালিয়ে নেবার মতো একটা পয়সা আপনার প্রয়োজন, বাকি কিছু তো না। তারপরে ফটোগ্রাফি আছে, ঠিক আছে। ফটোগ্রাফি হচ্ছে আপনি ক্যামেরা যদি আপনার একটা থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় যে আপনি ছবি তুলতে পারেন, ছবি তুলে আপনি অন্যজনকে দিতে পারেন, সেটা যে আপনি আরেকজনের ছবি তুলে দিচ্ছেন, তাহলে আপনাকে তারা টাকা পয়সা দিচ্ছে এরকম। বা আপনি কোনো গান বাজনা যদি ভালো হয় এটা সবচেয়ে ভালো। আমি প্রথমেই বলবো আমি এই বইটি নিয়ে আমি অন্য কিছু বলার আগে আমি বলবো যে আপনারা এই বইটি আগে পড়ুন। এই বইটি পড়ার পর যদি আপনার মনে হয় যে না ঘোরাঘুরি করতে আসলেই টাকা ছাড়া ঘোরাঘুরি করা সম্ভব, এই বইটি পড়ার পর যদি আপনার এটা মনে না হয় যে আসলে এটা সম্ভব, এটা যদি আপনার মনে না হয়, তাহলে এই যে আপনি 154 পৃষ্ঠার এই বইটা যে পড়বেন, এই বইটা যেদিন শেষ করবেন, এই বইটা শেষ করার পরে যত যত প্রকারের গালি আছে আপনি আমাকে নির্দ্বিধায় দিয়েন যে না ওই ওনার কথায় আমি বইটা পড়লাম, বইটা পড়ে আমার কোনোই লাভ হইল না, কিছুই না, শুধু শুধু আমার সময়টা নষ্ট। যদি আপনার এরকম আপনি মনে করে দেখাতে পারেন, আপনি আমার প্রয়োজনে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই এই বইটা পড়লাম, বইটা তো আমার কোনোই লাভ হইল না, ঠিক আছে, কোনোই লাভ হইল না, আমি এটা পড়া কি, আমি এটাতে কিভাবে শিখলাম।